হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার পরিচয়? আমি আবিদ মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম সিলেকশন অপারেশন, আজকের ক্লাসে আমরা দেখব ক্রস প্রোডাক্ট অপারেশন কিংবা কার্টেসিয়ান প্রোডাক্ট অপারেশন। ও আচ্ছা, সো নাইস। যারা গত ভিডিওটি দেখেননি তারা প্রথমে সেটি দেখে আসুন। তো চলুন শুরু করা যাক। এই ক্রস প্রোডাক্ট বা কার্টেসিয়ান প্রোডাক্ট আসলে কি বোঝায়? বেসিক্যালি এই ক্রস প্রোডাক্ট অপারেটর ছাড়া জয়েন অপারেশনটা সম্ভবই না। আমরা কিন্তু জয়েনের ক্লাসগুলো করে এসেছি, যারা দেখেননি তারা প্লিজ একটু দেখে আসুন। এই জয়েন করতে গেলে প্রথম শর্ত হচ্ছে এক বা একাধিক টেবলের মধ্যে ক্রস প্রোডাক্ট হতে হবে। ক্রস প্রোডাক্ট যদি না হয় তাহলে জয়েন অপারেশনটা সম্ভব না। সো বুঝতেই পারছেন এই ক্রস প্রোডাক্ট বা কার্টেসিয়ান প্রোডাক্টটা কোথায় ইউজ করা হয়? কোথায়? জয়েন অপারেশনে ইউজ করা হয়। তো চলুন একটু আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। এটা হচ্ছে একটা এমপ্লয়ি টেবল, যেখানে তিনটা কলাম আছে, এমপ্লয়ি আইডি, নেম এবং এজ, দুইটা রেকর্ড আছে এখানে। এবং এটা একটা ডিপার্টমেন্ট টেবল, যেখানে তিনটা কলাম আছে অ্যাজ ইউজুয়াল, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম এবং এমপ্লয়ি আইডি, এখানেও দুইটা রেকর্ড ইনসার্ট করা আছে। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে ফাদার, মানে ডেটাবেজ এর ফাদার ইএফ কোড, ওনার শর্ত অনুযায়ী দুইটা টেবলের মধ্যে ক্রস প্রোডাক্ট বা কার্টেসিয়ান প্রোডাক্ট তখনই সম্ভব যদি তাদের মধ্যে একটা কমন ফিল্ড থাকে। ক্লিয়ার? জি। কমন ফিল্ড বলতে কি? মানে একই ফিল্ড থাকতে হবে, নেম সেম হতে হবে। যেমন দেখুন, এমপ্লয়ি টেবলে একটা ইআইডি আছে, ডিপার্টমেন্ট টেবলেও কিন্তু একটা ইআইডি আছে। তাহলে যদি কমন ফিল্ড থাকে তখনই কার্টেসিয়ান প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টটা আমরা করতে পারবো। এখন কথা হচ্ছে যখন প্রোডাক্টটা করব একটা নতুন টেবল জেনারেট হবে, ঠিক আছে? তো ওই টেবলে আমরা কয়টা কলাম নিব, কয়টা রো আসবে সেটা আমরা কেমনে বুঝবো? এটা বোঝাটা খুবই সিম্পল। খেয়াল করুন, কলাম নাম্বার কয়টা হবে? কলাম নাম্বার হবে যে দুইটা টেবল দেওয়া আছে তাদের কলামের যোগফল। তার মানে দেখুন, এমপ্লয়ি টেবলে কলাম কয়টা? তিনটা। ডিপার্টমেন্ট টেবলে কলাম কয়টা? তিনটা। সো যেটা আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট টেবল আসবে সেখানে কলাম হবে ছয়টা। ওকে, এখন আসেন রো কয়টা হবে। রো নাম্বারটা আমরা ক্যালকুলেট করব গুণ করে। আমাদের প্রথম টেবলে রো কয়টা? দুইটা। সেকেন্ড টেবলে রো কয়টা? দুইটা। সো 2×2=4। এইটা তো পরিষ্কার বুঝলাম। এখন একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দুইটা টেবল যে ভিন্ন হতে হবে তেমন কোনো কথা নেই। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। খেয়াল করেন, এখানে একটা এমপ্লয়ি টেবল আর একটা ডিপার্টমেন্ট টেবল। ব্যাপারটা এমন না যে দুইটা টেবল ভিন্ন ভিন্ন হতে হবে তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট করার জন্য। আমরা কিন্তু সেম টেবলের মধ্যে ক্রস প্রোডাক্ট করতে পারি। এটা আমরা এক্সারসাইজ করে আসছি সেলফ জয়েন। একটু মনে করে দেখেন, আমরা সেলফ জয়েন করছিলাম কিন্তু সেম টেবলকে ক্রস প্রোডাক্ট করে। তো মোট কথা হচ্ছে একের অধিক টেবলকে ক্রস প্রোডাক্ট করতে হবে, সেটা সেম টেবলও হতে পারে আবার ভিন্ন টেবলও হতে পারে, বাট তাদের মধ্যে একটা কমন ফিল্ড থাকতে হবে। ওকে, তো আমরা যখন এই ক্রস প্রোডাক্ট করব তখন এরকম একটা টেবল জেনারেট হবে যেখানে কলাম হবে ছয়টা, 3+3, এবং রো হবে চারটা, 2×2। ওকে, সো এখন এই ক্রস প্রোডাক্টটা হবে কিভাবে ওটা তো বুঝতে হবে। তো খেয়াল করেন, যখন আমরা ক্রস প্রোডাক্ট করব আমাদের লেফট টেবল কোনটা? এমপ্লয়ি টেবল। এবং রাইট টেবল কোনটা? ডিপার্টমেন্ট টেবল। তো এই ক্রস প্রোডাক্টটা কিভাবে হয় প্রসিডিউরটা দেখেন। লেফট টেবলের একটা রেকর্ডের সাথে রাইট টেবলের দুইটা রেকর্ডের গুণ হবে। সো আমরা যদি এই লেফট টেবল থেকে একটা রেকর্ড নিই, প্রথমে রাইট টেবলের একটা রেকর্ডের সাথে গুণ করব। গুণ করা মানে হচ্ছে পাশাপাশি বসাই দেওয়া। নিচে খেয়াল করেন, এই দেখেন লেফট টেবলের 1 আবির 27 বসে গেছে এবং তার পাশে রাইট টেবলের ডেটাটা বসে গেছে, D1, ডিপার্টমেন্ট নেম HR এবং EID হচ্ছে 1। ওকে, এবার আর একটা রেকর্ড বাকি আছে রাইট টেবলে। সো এবার আমরা ওই লেফট টেবলের ফার্স্ট রেকর্ডের সাথে রাইট টেবলের সেকেন্ড রেকর্ডের গুণ করব। তাহলে কি হবে? এভাবে ফলাফলটা চলে আসবে। লেফট টেবলের রেকর্ডটা বসে গেল, দেন রাইট টেবলেরটাও পাশাপাশি বসে গেল। এটাই কার্টেসিয়ান প্রোডাক্ট, জাস্ট পাশাপাশি বসে যাবে। এখন রাইট টেবলে খেয়াল করে দেখেন, আমরা দুইটা রেকর্ডকেই গুণ করে ফেলছি, কাজ শেষ। এবার লেফট টেবলে আমরা সেকেন্ড রেকর্ডটাকে নিব। এই সেকেন্ড রেকর্ডের সাথে আবার রাইট টেবলের দুইটা রেকর্ডের গুণ হবে আগের মতো করে। তাহলে প্রথম রেকর্ডটাকে নিলাম, নিয়ে পাশাপাশি বসিয়ে দিলাম। সো 2=26 এবং ওই পাশে কি আছে? D1 HR1 বসে গেল। এবার আসেন সেকেন্ড রেকর্ডটাকে ধরি, তাহলে 2=26 আবার বসে যাবে এবং ওই পাশে কি বসবে? D2 IT2। সো দেখেন খুবই সিম্পল, লেফট টেবলের একটা রেকর্ড নিবেন, রাইট টেবলে যতগুলো আছে সবার সাথে গুণ করে দিবেন। গুণ করা মানে কি? পাশাপাশি বসে যাবে। আবার
লেফট টেবলের সেকেন্ড রেকর্ডটাকে নেবেন, রাইট টেবলের সবার সাথে গুণ করে দিবেন। তো এভাবেই ক্রস প্রোডাক্টটা আসে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কি ক্রস প্রোডাক্ট টেবল। এই ক্রস প্রোডাক্ট থেকে ফার্দার জয়েনিং এর কাজগুলো শুরু হয়। ন্যাচারাল জয়েন আছে, সেলফ জয়েন আছে, রাইট আউটার, লেফট আউটার, আমরা সবগুলো জয়েনিং কিন্তু দেখে আসছি। যারা জয়েনিং এর ভিডিওগুলো দেখেননি তারা দেখলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আশা করছি এই ক্রস প্রোডাক্ট অপারেশনটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরেও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। সো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিব আজকের জন্য, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।